নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা লটারির টিকিট কেটে যাচ্ছেন অথচ কোনো প্রাইজ পাচ্ছেন না, বা রান নাম্বার কাকে বলে, সিরিয়াল নাম্বার কাকে বলে, সে সকল বন্ধুদের জানাবো রান নাম্বার বা সিরিয়াল নাম্বার কিভাবে কাটবেন বা সেটা কিভাবে হয়। এখানে দেখুন লটারির রান নাম্বার লেখা আছে পাঁচ ব্যাগে 67 89, 5 6 7 8 9, অর্থাৎ একদম ডাইরেক্ট রান নাম্বার 5 6 7 8 9। আরেকটা নাম্বার আছে 8 ব্যাগে 97 65, 8 ব্যাগে 97 65, 8 9 7 6 5, অর্থাৎ শতকীয়া যে সংখ্যা 5 6 7 8 9। এই নাম্বারগুলোকে রান নাম্বার অর্থাৎ রান নাম্বারও বলতে পারেন, বা সিরিয়াল মাফিক সাজানো নাম্বারকে সিরিয়াল নাম্বার বলা হয়। তাহলে দেখুন 3 4 5 6 0, শূন্যটারে আপনি যে নাম্বার হিসেবে ধরবেন, যে নাম্বারের অভাব থাকবে শূন্য সেই জায়গাটি পূরণ করবে। 3 4 5 6 শূন্যটারে 7 ধরতে পারেন, অর্থাৎ এটাকে একটা সিরিয়াল নাম্বার বলা হয়। সিরিয়াল মাফিক সাজানোকে সিরিয়াল নাম্বার বা রান নাম্বার বলা হয়। এখানে আছে 2 ব্যাগে 41 05, 1 2, শূন্যটারে আপনি 3 ধরবেন, 4 5, এটাকে সিরিয়াল নাম্বার বা রান নাম্বার যেটাই বলেন সেটাই হবে। অর্থাৎ এই নাম্বারগুলো আপনি কিভাবে কাটবেন, এখানে দেখুন একটা নাম্বার আছে 1 2 3 4 5, এগুলোকে ডাইরেক্ট রান নাম্বার বলা হয়। এই নাম্বারগুলো আপনি কখন কাটবেন, যখন আপনি দেখবেন যে লটারি গতদিন ডের রেজাল্ট বা মর্নিংয়ের রেজাল্ট আপনি ফলো করবেন, আজকের নাইট টিকিট কাটার সময় আপনি গতদিনের ডের রেজাল্ট বা মর্নিংয়ের রেজাল্ট ফলো করবেন, দেখবেন যে এই সিরিয়াল নাম্বার বা রান নাম্বারের সিরিয়াল অর্থাৎ 67 89, এই মিডিলটি যদি গতদিন খেলে থাকে তখন আপনি নাইটের টিকিট কাটার সময় এই মিডিলটি ধরার চেষ্টা করবেন। দেখুন এখানে ডাইরেক্ট 8 ব্যাগে 97 65 একটা রান নাম্বার দেওয়া আছে, আপনাকে দেখতে হবে গতদিনের ডেতে যদি অর্থাৎ 6টার রেজাল্টে আপনার এই 97 মিডিলে যদি 1000 খেলা থাকে, বা 67 মিডিলে যদি 1000 খেলা থাকে, এখানে যে মিডিলগুলো দেওয়া আছে আপনি সেই মিডিলে যদি 1000 খেলা থাকে, অর্থাৎ আপনি গতদিনে যদি আপনার যে মিডিলে টিকিট পছন্দ হবে যে টেবিলে, সেই মিডিলটি যদি গতদিনের নাইটে 1000 খেলা থাকে কিংবা ডের রেজাল্টে 1000 খেলা থাকে, তাহলে আজকের মর্নিংয়ের জন্য আপনি সেই মিডিলটি সিলেক্ট করবেন, তাহলে আপনার সফলতা আসার সম্ভাবনা অবশ্যই থাকবে। যে সকল বন্ধুরা দীর্ঘদিন ধরে কোনো প্রাইজ পাচ্ছেন না, তারা একটি বিষয় ভালোভাবে খেয়াল করবেন যে কোম্পানি প্রতিদিন একটা নির্দিষ্ট নাম নিয়েই খেলে। 7 দিনে 7টা নাম নিয়ে কোম্পানি খেলা করে, তাই আপনাকে খেয়াল রাখতে হবে এক সপ্তাহ আগে ওই কোম্পানি যে মিডিলের টিকিট আজকে আপনার পছন্দ হবে সেই মিডিলটি এক সপ্তাহ আগে কোম্পানি 1000 খেলেছে কিনা। যদি খেলে থাকে বা একদিন আগে পরে খেলে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আজকে কোম্পানি ওই মিডিলে 1000 খেলার চান্স অবশ্যই থাকবে। তাই আপনাকে অবশ্যই গতদিনের রেজাল্ট এবং এক সপ্তাহ আগে কোম্পানি, যে কোম্পানি আজকে আছে সেই কোম্পানি এক সপ্তাহ আগে এই মিডিলে 1000 খেলেছে কিনা বা একদিন আগে পরে খেলেছে কিনা সেটির বিষয়েও আপনাকে অবশ্যই লক্ষ্য রেখে এই রান নাম্বার বা সিরিয়াল নাম্বার কাটতে হবে। এবং কোম্পানি আরও একটা জিনিস ফলো করবেন যে কোম্পানি প্রতিদিন কখনো বা জোড়া নাম্বারে খেলে, কখনো বা পাল্টি নাম্বারে খেলে, কখনো বা রান নাম্বারে খেলে। কোম্পানি সপ্তাহে তার নিজস্ব খেলার গতিবিধি পরিবর্তন করে, তাই আপনাকে সতর্কতার সাথে এবং বুঝে আপনার টাকাটি খরচ করতে হবে। আপনি যদি কম সংখ্যক নাম্বার ধরে রাখেন তাহলে অবশ্যই আপনার সফলতা আসবে। তাই আজকের মর্নিংয়ের টিকিট কাটার সময় গতদিনের 6টা রেজাল্টে কী খেলেছে, আজকে মর্নিংয়ের যে মিডিলটি আপনার পছন্দ হবে ঠিক সেই মিডিলটি গতদিনের ডের রেজাল্টে বা নাইটের রেজাল্টে 1000 খেলেছে কিনা বা 500 মিডিল খেলেছে কিনা, যদি খেলে থাকে এবং ঠিক যেখানে খেলে থাকবে, দেখুন এখানে যে আছে 5 ব্যাগে 67 89, গতদিনের ডের রেজাল্ট বা নাইটের রেজাল্টে যদি এই 5 ব্যাগে 67 বা ব্যাগ সংখ্যা যাই হোক না কেন, ব্যাগ না থাকলেও 67 মিডিলে 89, অর্থাৎ 8-এর ঘরে বা 9-এর ঘরে যদি কোনো টিকিট খেলে থাকে, তাহলে আজকের মর্নিংয়ের জন্য আপনাকে অবশ্যই ওই 8-এর ঘর বা 9-এর ঘরে যে কোনো টিকিট কাটতে হবে, যেহেতু কোম্পানি গতদিনে যখন ডে বা নাইটে এই মিডিলের এইখানে খেলেছে, যখন আজকের মর্নিংয়ে অবশ্যই সেখানে খেলার সম্ভাবনা থাকবে। তবে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে যে গতদিনের মর্নিং বা একদিন আগের মর্নিংয়ে যদি এই মিডিলে 1000 খেলে যায় বা ঠিক এই 8-এর ঘরে যদি খেলে থাকে, তাহলে আপনাকে সেখানে ধরার
বাদ দিতে হবে, সেখানে টিকিটটা নেওয়া বাদ দিতে হবে, যেহেতু গতদিন খেলেছে আজকে খেলার সম্ভাবনা খুবই কম থাকবে। তাই আপনার সতর্কতার সাথে আপনার পকেটের টাকা আপনাকে খরচ করতে হবে। এবং এই রান নাম্বারগুলো দেখুন, গত দিনে যদি তিন ব্যাগে পঁয়তাল্লিশ ষাট যদি গতদিনের মর্নিংয়ে বা ডেতে ষাট কিংবা পঁয়ষট্টি ছয়ের ঘরে কোনো টিকিট খেলে থাকে, তাহলে আজকে আপনার নাইটে টিকিট কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোম্পানি গতদিনে মর্নিংয়ে বা ডেতে খেলেছে, যখন আজকে নাইটে খেলার সম্ভাবনা ওই ছয়ের ঘরে কিংবা পাঁচের ঘরে খেলার সম্ভাবনা অবশ্যই থাকবে। তাই আপনাকে সতর্কতার সাথে ঠিক ছকটা বুঝে যে টিকিটটি আপনার ধরার মতো সেই টিকিটটি ধরতে হবে। এভাবে আপনি কাটলে অবশ্যই সফলতা পাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্কতার সাথে নম্বরগুলো কাটবেন।